বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের সাতকাহন ভূমি শিক্ষা কোর্স অনলাইনে আমরা সাকসেসফুলি 3টা কোর্স সম্পন্ন করতে পেরেছি। তো মোটামুটি আমরা প্রায় 200-র উপরে যারা অংশগ্রহণকারী ছিলেন, তাদের বিভিন্ন রকম যে জানার ছিল, বোঝার ছিল, সেগুলো আমরা তুলে ধরতে পেরেছি। তো যারাই আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের নতুন কোর্স কবে থেকে শুরু হবে এ নিয়ে আপনাদের অনেকেরই জানার ইচ্ছা ছিল। তো আমরা এই মাসে অক্টোবরে আর আমাদের যে মূল কোর্সটা এটা শুরু করতেছি না, এটা আমরা নভেম্বরে শুরু করব। এই মাসে আমরা 3টা শর্ট কোর্স করব। তো প্রথম যে শর্ট কোর্সটা আমরা 10 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মালিকানা যাচাই এবং দলিল লেখন সংক্রান্ত বিষয়। আমাদের অনেকেই আছি যারা আমরা দলিল চিনতে চাই, খতিয়ান চিনতে চাই, মালিকানাটা যাচাই করতে চাই, সম্পত্তি ক্রয় করলে যাতে আমরা প্রতারিত না হই এই জিনিসগুলো জানতে চাই, এবং অনেকেই চাই আমরা একজন দলিল লেখক হতে। তো আপনি যদি দলিল লেখক হতে চান, তাহলে আপনাকে কিন্তু মালিকানা যাচাইটা জানতে হবে। কারণ আপনার কাছে যখন মক্কেল আসবে, ক্লায়েন্ট আসবে, তার মালিকানাটা দেখেই আপনি দলিলটা কিন্তু কি করবেন, মুস্তাবিদা করবেন। সেটা তখন আপনি প্রথমে হ্যান্ড রাইটিং করবেন, পরে কম্পিউটারে আপনি সেটা টাইপ করবেন। তো এই জন্য আমরা যেটি করেছি, যারা দলিল লেখক আছেন, যারা দলিল লিখতে চান যে আসলে আইনগতভাবে কি কি জিনিসগুলো তাদের স্মরণ রাখতে হবে আর কি কি ফরম্যাটে দলিলগুলো লিখা যায় সেগুলো সংক্রান্ত আমাদের এই কোর্সটা। তো এই কোর্সটাতে যারা দলিল, খতিয়ান, নকশা এগুলো চিনতে চান, বুঝতে চান, নিজের মালিকানা নিজেই যাচাই করতে চান, আরো আপনাদের নানা প্রকার প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর আপনারা আমাদের এই যে 8টি ক্লাস, এই ক্লাসগুলোর মধ্যে আপনারা পাবেন। এগুলো আমরা 10 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটি রেখেছি এই ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে দলিল লেখক বিধিমালা 2014। যে যারাই দলিল লেখক হতে চান বা যারা দলিল লেখেন, আসলে তাদের যোগ্যতাটা কি 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 লাগবে, কত টাকা ওনারা নিতে পারবেন, আনুষাঙ্গিক লাইসেন্স সংক্রান্ত বিস্তারিত আমরা একটা ক্লাসে তুলে ধরবো। এটা হচ্ছে দলিল লেখক বিধিমালা 2014। তারপরের ক্লাসে আমরা যেটাকে আমরা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট বা সম্পত্তি হস্তান্তর আইন বলি, এটা কিন্তু প্রতিটা দলিল লেখকের প্রয়োজন, আর প্রতিটা সচেতন নাগরিকের প্রয়োজন যে কোন জিনিসটা বিক্রয়, বায়নামা, কোন জিনিসটা বন্ধক, বিনিময়, ইজারা, গিফট, অ্যাকশনেবল ক্লেম, কিভাবে যে ব্যক্তির এখনো জন্ম হয়নি তার বরাবর সম্পত্তি হস্তান্তর করা যাবে কি যাবে না। এটা ছাড়া বিভিন্ন ডক্টরিন যেগুলো আছে এগুলো আমরা এখানের মধ্যে তুলে ধরবো, যেমন ডক্টরিন অফ ইলেকশন, পারফরমেন্স, ফ্রুডুল অ্যান্ড ট্রান্সফার, যে সমস্ত ডক্টরিন আছে সেগুলো। তারপরের ক্লাসে আমরা যেটি আমরা নতুন নিয়ে এসেছি, সেটা হচ্ছে স্ট্যাম্প আইন 1899। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমরা অনেকেই ভুল করি যে আসলে কত টাকার স্ট্যাম্পে কোনটা লিখব। এক দলিলে আমরা যদি একাধিক সম্পত্তি, যদি আমরা একাধিক দাগের জমি যদি আমরা ইনক্লুড করি, তাহলে কেমন হবে? আমরা যদি ডুপ্লিকেট আকারে কোনো দলিল প্রস্তুত করি, কেমন স্ট্যাম্প হবে? তো এই জন্য আমরা স্ট্যাম্প আইনটা নতুন করে, আমাদের আজ পর্যন্ত কোনো কোর্স বা ভিডিও আমরা তৈরি করিনি স্ট্যাম্প আইনের উপর, এটি আমাদের প্রথম থাকবে, কারণ দলিল লেখকের জন্য এটি অবশ্যই প্রয়োজন। তারপরে যেটা আমাদের, সেটা হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দলিলের যে প্রতিটা কন্টেইন এই আইন দিয়ে প্রস্তুত। এটা এইটার মধ্য থেকেই কিন্তু আপনাকে কি করতে হয়, দলিলগুলোর অনেক জিনিস আমরা পাবো। কারণ যে একজন মালিক কিনা, জমিটা খাস কিনা, খাস হয়ে গেল কিনা, অধিগ্রহণ কেউ করে ফেলবে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। খতিয়ান, কারণ দলিলের জন্য আপনার খতিয়ানের প্রয়োজন। এখন খতিয়ান তৈরির মেইন জিনিস কিন্তু এই আইনটা। আর একটা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আইন, যেটা তো আমরা বলতে পারি দলিল লেখকদের জন্য একদম মুখস্থ রাখা প্রয়োজন, সেটি আমরা আলোচনা করব। আর ওভারঅল সবার জন্য দলিল, খতিয়ান, পরিচিতি, বিভিন্ন রকম দলিলের ফরম্যাট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ফাইনালি যারা আসলে দলিল লিখতে চান, তাদেরকে বিভিন্ন ফরম্যাটে কিভাবে বন্ধকি দলিল, ভ্রম সংশোধন দলিল, বাতিলকরণ দলিল, রহিতকরণ দলিল, বহালকরণ দলিল, মর্গেজ ডিড, বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি, নির্দিষ্ট ফরম্যাটগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে যে আপনারা কোনটা কিভাবে করবেন। আর সর্বশেষ মালিকানা যাচাই এবং ভূমি জ্ঞান সংক্রান্ত আমরা একটা ক্লাস রাখছি ওভারঅল সবার জন্য। আর এটা অবশ্যই একজন দলিল লেখকের প্রয়োজন বা একজন সচেতন নাগরিকের প্রয়োজন।
তো ক্লাসগুলো আমরা সপ্তাহে 3 দিন নেওয়ার চেষ্টা করব, আর এর কোর্স ফি আমরা রেখেছি মাত্র 1500 টাকা। আমরা অতটা বেশি রাখিনি, খুবই কম মূল্যে আপনি এই জিনিসগুলো জানতে পারবেন। ক্লাসগুলো প্রতিদিন জুমে হবে, রাত 9:30 থেকে শুরু হবে, শনি সোম বুধ 3 দিন। আপনারা রেকর্ডেড কি পাবেন, ক্লাসগুলো পাবেন, পিডিএফ ফাইলগুলো পাবেন, আপনি যতবার খুশি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার নিজের কম্পিউটারে ডাউনলোড করেও রাখতে পারবেন। তো আশা করি যারা এই শর্ট কোর্সে অংশগ্রহণ করতে চান তারা অতি দ্রুতই 10 তারিখের মধ্যেই আপনারা যোগাযোগ করে ইনরোল করে নিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করে নিব, এবং এখানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা ক্লাসে আমরা আপনাদের জন্য এই কোর্সটা রেখেছি। আবারও বলতেছি, এটা যারা দলিল খতিয়ান নকশা বুঝতে চান, নিজের মালিকানা নিজে যাচাই করতে চান, এবং দলিল লেখক হতে চান একজন, আপনি আইনগুলো জেনে যদি দলিল লিখতে চান তাহলে আপনার জন্য এই ক্লাসটা। তো আশা করি আপনারা উপকৃত হবেন, যারা এই অংশগ্রহণ করতে চান করবেন। আর আমাদের দ্বিতীয় যেই কোর্সটা শুরু হচ্ছে সেটা হচ্ছে যারা আসলে বার কাউন্সিলে পরীক্ষা দিবেন। আমরা জানি বার কাউন্সিলে 7টা সাবজেক্টের উপর কি হয় পরীক্ষাগুলো হয়, তো গতানুগতিক যে প্রশ্নের বাইরে এখন কিন্তু প্রশ্ন আসতেছে, তো এই জন্য 7টা সাবজেক্টের মধ্যে মূল বিষয়টা কি বলতেছে, কারণ আপনি একজন এমসিকিউর জন্য একবার কোর্সিং করবেন, রিটেনের জন্য করবেন, ভাইবার জন্য করবেন, এত কিছু প্রয়োজন নেই। আপনাকে যদি বেয়ার একটা যদি একবার খুলে পড়িয়ে যদি বুঝে দেওয়া হয় যে কোনটার মধ্যে কি বলতেছে, কোনটা আপনি কিভাবে পড়বেন, আপনার জন্য ওইটাই যথেষ্ট। তো ওইটা আমরা জাস্ট ট্রাই করব 15 তারিখের মধ্যে শুরু করার জন্য। ওটা আমরা মান্থলি জাস্ট সামান্য কিছু ফি এবং এডমিশন ফি নিয়ে এটা কন্টিনিউ চলতে থাকবে। মোটামুটি 30টা ক্লাস 2 মাসে সম্পন্ন হবে, ওটাও আমরা সপ্তাহে 3 দিন নিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাতকাহন বইটি সংগ্রহ করতে চান রকমারি.কম এ পাবেন, অথবা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর সবাই যারাই আমাদের কাছ থেকে নকশা সংগ্রহ করতে চান, অনেকেই খুব দ্রুত নকশা চান, আর কিছু কিছু নকশা যেগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না, আমরা কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ব্যাক করে দিচ্ছি, কারো টাকায় আমরা রাখি না, যদি না দেওয়া যায় টাকাগুলো আমরা ব্যাক করে দেই। নকশা যদি আপনি অ্যাপ্লাই করতে চান 15 থেকে 20 দিন হাতে সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, অথবা নিজে গিয়ে আপনি কি করবেন নকশাটা আপনি নিজের জন্য আবেদন করতে পারবেন। 500 টাকা প্লাস 20 টাকা, 520 টাকা সরকারি খরচ, এটা জেনে রাখবেন। এখন আপনি নিজে গিয়ে আপনার যা আনুষঙ্গিক খরচ হয় সেটাই, আর আমাদের কাছ থেকে যদি নেন আমাদের যে নির্দিষ্ট খরচ আছে সেটা তো আপনারা জানেনি। আর আমাদের প্রথম যে আইডিটা ছিল সেটা আপনারা সবাই জানেন যে সে আইডিয়াটা ডিসেবল হয়ে যাওয়ার কারণে আমাদের এখন নতুন করে আইডি আছে। তো আপনারা যারা এখনো আমাদের আইডির সাথে যুক্ত হননি, ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হননি, তারা যত দ্রুত সম্ভব আমাদের যে নতুন যে ফেসবুক পেজটা আমরা খুলেছি এবং যে গ্রুপটা খুলেছি সেটাতে আপনারা যুক্ত হয়ে নিবেন, কারণ এখান থেকে আপনারা নানা রকম কি পাবেন আপডেট গুলো পাবেন। আর আমরা জানি সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে আছেন ভূমি আইনের সাতকাহন বইটির জন্য, ইনশাল্লাহ অতি দ্রুতই আপনারা সেটা বাজারে পাবেন। আর এই যে সাতকাহন বাই আজিম, আপনি লিখলেই ফেসবুকে গিয়ে পেজটা পাবেন, পেজটাতে লাইক করবেন, সেখানে আমরা নানা প্রকার ভিডিও আপলোড করে থাকি, বিভিন্ন প্রকার প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিয়ে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই দোয়া করবেন যাতে আপনাদের জন্য আমরা জীবন ঘনিষ্ঠ ভিডিওগুলো তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম।